আজকের ব্লগটা মর্নিং ব্লগ সবজি কাটা দিয়ে শুরু করলাম বন্ধুরা। স্নান করে আসতে একটু দেরি হয়ে গেল, ঠান্ডা পড়েছে না, একটু স্নান একটু দেরি করে করছি, তো চলে এলাম। সবাইকে ওয়েলকাম। দেখো আমি খিচুড়ি আজকে রান্না করবো, খিচুড়ির কিভাবে প্রসেসটা সেটাই দেখাবো, খিচুড়ি সবাই পারি করতে, আমি কি প্রসেসে করছি সেটাই তোমাদের দেখাবো, তোমরা দেখতে থাকো বন্ধুরা। হ্যাঁ, তো কড়াইটা গ্যাসটা ধরিয়ে, তো বন্ধুরা দেখো এই কোটার মাপে আমি হচ্ছে চাল নিয়েছি, গোবিন্দভোগ চালের খিচুড়িটা হবে, আর মুগ ডালও নিবো এই কোটার সেম একদম মাপে। তো অবশ্যই ডালটাকে আগে ভেজে নেবো, কড়াই গরম হয়ে গেছে, এটাকে বাড়তে রাখবো, ডালকে জল বসিয়ে দিয়েছি, এটাকে ধুয়ে নেবো, এটাকে জল দিয়ে ধুয়ে রাখবো। দেখো ডালটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো আমি, একটু তো এদিকে জলটা আমার গরম হয়ে গেছে বন্ধুরা, এই ডালটা আগে দিয়ে দেবো। এখানে জল দিয়েছি হচ্ছে চালের যা মাপ তার থেকে ডবল জল, আর ইতিমধ্যে আমি ওটা সেদ্ধ হতে হতে একবারে তেল দিয়ে দিচ্ছি, ফোড়নটা একবারে দেবো, এক পাকে খিচুড়ি যাকে বলে। জিরা দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, ডালটা নিজেরা বুঝে দিও বন্ধুরা। এই দেখো জন্য ফুলকপি আলু গাজর সব দিয়ে কেটে রেখেছি, এবার ফুলকপিটাকে আগে ভাজবো। এবার বাকি সবজিগুলো দিয়ে দেবো, জমি আছে খাওয়া দাওয়া হবে বন্ধুরা, কারা কোথাও দেখে দেখছো বন্ধুরা, ফলো করে নিও, সাবস্ক্রাইব করে নিও বন্ধুরা চ্যানেলে নতুন, বাস খিচুড়ি রান্নাটা সবার বাড়িতে, খুব আওয়াজ হচ্ছে বাড়িতে, খিচুড়ি রান্নাটা সবার বাড়িতে একরকম হয় না, বিভিন্ন প্রসেস বিভিন্ন রকম রান্না হয়, তা আমার বাড়িতে কেমন হচ্ছে সেটাই তোমাদের দেখাচ্ছি। আজকে শনিবার তো খিচুড়ি খাবো, তার জন্যই মা বললো খিচুড়ি রান্না কর, তো সব কারণ একটু সুস্বাদু করে তৈরি করি খিচুড়ি বন্ধুরা, তার জন্য খিচুড়ি রান্না করছো। সবাই কিন্তু দেখতে থাকো, আমাকে ফলো করে নিও কিন্তু বন্ধুরা, বারবার বলেছি, তো সাথে থাকো। দেখো আমি একটু ভাজা ভাজা করবো, তাতে আসছি তোমাদের কাছে। এবার সবজিটা প্রায় মজে এসছে ভাজা ভাজা, এবার দিয়ে হলুদ আর লবণ, সবজিতে দিলে কি হয় চোখের ভিতরে ঢুকলে খেতে ভালো লাগে, তার জন্যই দিই। আর দেখো আমাদের নিরামিষের মানে মশলাদানি, নিরামিষ মশলাদানি এটা আমাদের, তো মশলাদানিটা কেমন লাগছে আর কি, এক্সট্রা একটা কোটা তোমার জয়েন করেছি এতে, কারণ কি একটা মশলা করে দিলে আমরা দিয়ে দিয়েছি, তো মশলা বাড়িতে বাচ্চারা খেলছে করে না, প্রচুর ডাইনিংয়ে ডেইলি খায় ওরা। ডাল ফুটছে, ডালটা সেদ্ধ হচ্ছে বন্ধুরা, ডালটা যখন অল্প অল্প সেদ্ধ হয়ে আসবে তারপরে সবজি, ইতিমধ্যে আমার কাজটা এগিয়ে যাচ্ছে, তোমরা সাথে থাকো দেখতে থাকো। দেখো আমার সবজি ভাজা হয়ে গেল, সব সবজিগুলা এর মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি, তোমরা কী করে করো আমাকে অবশ্যই কমেন্টে জানিও, বা আমারটা কী করছে কি না প্রসেসটা তোমরা অবশ্যই জানালে আমি সেইভাবে করবো বন্ধুরা, বুঝলে কী ভুল হচ্ছে তোমরা যদি না বলো, সবাই কিন্তু সব কিছু শিখে আসে না, মানে প্রত্যেক ভিডিওতে কথাটা বলছিল, মানে আমিও শিখছি এখনও শিখছি, শেখার শেষ নেই, প্রত্যেক ভিডিওতে আমি কিন্তু এই কথাটা বলে আসি বন্ধুরা। তো বন্ধুরা আবার চলে এলাম তোমাদের কাছে, এই দেখো ঘি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে, কী করছি দেখো, দিয়ে দিলাম গোটা গরম মশলা, এলাচ দারচিনি লবঙ্গ, হ্যাঁ আর কিছু দিব না, তেজপাতা তেজপাতা সব দিয়েছি, এই চালটাকে একটু সাঁতড়ে নেব, তাহলে খিচুড়িটা ভালো হবে। এই দেখো একটু আদা আর কাঁচা লঙ্কা এর মধ্যে দিচ্ছি, দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো, মানে ভেজে জিরে গুঁড়ো,
খুব সামান্য পরিমাণে লবণ দিলাম, হলুদ দিলাম, দিয়ে এটাকে ভালো করে ভেজে নিলাম। আমার প্রসেস তোমাকে দেখাচ্ছি তারপরে। এইবার আমি চালটা রবীন্দ্রভোগ চালটা দিয়ে ভেজে নিয়েছিলাম, এবার তারপরে এরপর কি কি দিচ্ছি তোমরা সাথে থাকো, দেখতে থাকো। একটু গ্যাসের ফ্লেমটাকে লো করে দিচ্ছি, চাপাতি দিচ্ছি। তখন অন্য রান্না করে আরেকটা রান্না, খিচুড়ির সঙ্গে যেটা খেতে ভালোবাসি লাবড়ার তরকারি ওটা করছি। এবার আমি মটরশুঁটি আর কাঁচা লঙ্কা এই কটা দিয়ে দিচ্ছি, আর নিয়ে দিচ্ছি হচ্ছে একটু আদা বাটা, আদা আর কাঁচা লঙ্কা বাটা। আর খিচুড়িটা যা হবে না, এইভাবে তোমরা যদি এই প্রসেসে যদি করো হেভি হবে, হেভি যাকে বলার নাই। তো আসছি তোমাদের কাছে একটু বাদে, একবার দেখো কতদূর কী হলো। তো হালকা হাতে নাড়বো যাতে ফুলকপিগুলো গোটা গোটা থাকে। বন্ধুরা না এখনো একটু বাকি আছে, প্রায় সেদ্ধ হয়ে গেছে, চালটা একটু হয়নি অল্প। বন্ধুরা এইবার আমার কিন্তু কেমন কী হলো দেখাচ্ছি তোমাদেরকে, কি সেদ্ধ হয়েছে কিনা ফার্স্টে দেখাচ্ছি আগে। এই দেখো আলু সেদ্ধ হয়ে গেছে, ফুলকপিও সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি দুটো হাতা দিয়ে দিলাম, চিনি দিয়ে দিব, একটু মিষ্টি মিষ্টি হবে খিচুড়ি, দিয়ে দেবো গরম মশলা, শেষে গরম মশলা দিতে হয় তাহলে গন্ধটা ভালো থাকে। আর দিয়ে দেবো হলো ঘি, এই হলো খিচুড়ি। বন্ধুরা আমার প্রসেসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে তোমরা কিন্তু বলবে। বন্ধুরা তোমরা যদি কমেন্টে না বলো তাহলে আমি কিন্তু বুঝতে পারবো না, অবশ্যই জানাবে আমার খিচুড়ি। তো চলো একটু খিচুড়িকে স্ট্যান্ডিং টাইমে নিয়ে ঠান্ডা হতে দিতে হবে। তো লবণটা একটু আমি চেখে নেবো, কিন্তু লবণটা হয়েছে কি না। ঠিক আছে বন্ধ করে দিলাম স্ট্যান্ডিং টাইমে, আর একটু বাদে তোমাদের কাছে আসছি খাওয়ার টেবিলে, কেমন হয়েছে দেখা। বন্ধুরা খিচুড়ি রেডি হয়ে গেছে, আমার মতন করে প্রসেস করে তোমাদের দেখালাম। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। হ্যাঁ সবাই খিচুড়ি করতে জানে, খিচুড়ি করা কোনো ব্যাপার না। না না বন্ধুরা সবাই কিন্তু জানে না, যারা নতুন বন্ধু তাদের জন্য তুমি জানে আমার স্টাইলে করো না, ও খেতে যা লাগবে না। দেখো খিচুড়িটা দেখো, গোটা গোটা ফুলকপি, এই দেখো গাজর, মটরশুঁটি, আমার বেগুন ভাজা, পাঁপড় ভাজা, এই হলো আজকে খিচুড়ির আমাদের প্রসেস করে দেখালাম। এই হলো খিচুড়িতে যা যা লাগে খেতে সেটাই দেখালাম তোমাদের। এবার গরম গরম খাবো এটা মার জন্য, আর হচ্ছে আমি একটু খেয়ে নিয়ে টেস্ট করে তোমাদের বলি কেমন হয়েছে। হাহ দেখো ফুলকপিটা একদম গোটা, এইভাবে যদি করো না গোটা থাকবে। তা আশা করি ভালো লাগবে তোমাদের এই ভিডিওটা, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নিও। চালগুলোও দেখো খুব সুন্দরভাবে আছে, তো খিচুড়ির চাল তো একটু গলাতেই হবে, গুনা খিচুড়ি এটা নয়। এ ক্লাস দারুণ হয়েছে। টাটা বাই বাই, আবার আসবো নেক্সট ভিডিও নেক্সট টাইমে নেক্সট দিনে তোমাদের সাথে। বাই।